স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ম্লান ঋতুরাজের ইনিংস চেন্নাইকে 6 উইকেটে হারাল লখনৌ। সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি, টানটান লড়াই, রোমহর্ষক স্নায়ুযুদ্ধ। আইপিএলের 2024-এ আরও এক ক্লাসিক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 6 উইকেটে হারিয়ে দিল লখনৌ। চেন্নাইয়ের দেয়া 211 রানের লক্ষ্যমাত্রা 3 বল বাকি থাকতেই পৌঁছে গেল LSG। সৌজন্যে স্টয়নিসের অনবদ্য সেঞ্চুরি, শেষ ওভারের রোমহর্ষক জয়ের ফলে পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে এলো LSG। 211 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী করে লখনৌ সুপার জায়ান্টস। কুইন্টন ডি কক ফিরে যান কোনো রান না করেই। অধিনায়ক রাহুলও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি, 14 বলে 16 রান করেন তিনি। এরপরেই ইনিংসের হাল ধরেন স্টয়নিস। লখনৌয়ের ডুবন্ত নৌকা কার্যত একার হাতে তীর পর্যন্ত নিয়ে যান তিনি, অনবদ্য সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেন তিনি। তাকে সঙ্গ দেন নিকোলাস পুরাণ এবং দীপক হুডা। পুরাণ মাত্র 15 বলে 34 রান করেন আর হুডা 17 রানের ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু কোনো লড়াই কাজে আসতো না যদি না শেষ ওভারে স্নায়ুর চাপ সামলে চেন্নাইয়ের হাত থেকে জয় ছিনিয়ে না নিয়ে আসতেন স্টয়নিস। শেষ ওভারে চেন্নাইয়ের হয়ে বল করতে আসেন মুস্তাফিজুর, হাতে পুঁজি ছিল 17 রান। স্টয়নিস প্রথম বলেই হাঁকিয়ে দেন বিশাল ছক্কা, দ্বিতীয় বলে আবার বাউন্ডারি, তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়েই জয় কার্যত নিশ্চিত করে ফেলেন স্টয়নিস। সেটা আবার নো বল ছিল, চতুর্থ বলেও ফের বাউন্ডারি। মুস্তাফিজুর যেন স্টয়নিসের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন। 3 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল LSG। শেষ পর্যন্ত স্টয়নিস করলেন 124 রান, এটি আইপিএলে তার প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরি দলকে এনে দিল কাঙ্ক্ষিত 2টি পয়েন্ট। লখনৌ সুপার জায়ান্টস 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে, 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে রাচিন রবীন্দ্রকে খেলায়নি চেন্নাই, সেই কারণে আজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করতে নামেন ঋতুরাজ। রাহানে এই ম্যাচেও রান পাননি, প্রথম ওভারের শেষ বলে তাকে আউট করেন ম্যাট হেনরি। ডান দিকে ঝাঁপিয়ে ভালো ক্যাচ ধরেন লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে দলে ফেরা ড্যারিল মিচেলও রান পাননি, 11 রান করে যশ ঠাকুরের বলে ফেরেন তিনি। 4 নম্বরে নামা রবীন্দ্র জাদেজা 16 রান করেন। বাকিরা রান করতে না পারলেও একদিকে টিকেছিলেন ঋতুরাজ, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করছিলেন তিনি। হাওয়ায় না খেলে মাটিতে বেশি শট খেলছিলেন দলের অধিনায়ক। 28 বলে 15 রান করেন ঋতুরাজ। জাদেজা আউট হওয়ার পরে শিবম মাঠে নামেন, শুরুতে একটু ধীরে খেললেও ম্যাচ যত এগোলো হাত খুলতে শুরু করেন তিনি। যশকে 1 ওভারে পরপর 3টি ছক্কা মারেন শিবম। একটা সময় মনে হচ্ছিল 160 থেকে 70 রানের বেশি হবে না চেন্নাইয়ের, কিন্তু ঋতুরাজ ও শিবমের জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। ধীরে ধীরে নিজের 17 রানের দিকে এগোচ্ছিলেন ঋতুরাজ, পরপর 2 বলে 6 ও 4 মেরে আইপিএলে নিজের 2য় 100 রান করেন ঋতু। 200 রানের বেশি করার লক্ষ্য নিয়ে খেলছিলেন 2 ব্যাটার। লখনৌয়ের পেসারেরা চাপে পড়ে বাজে বল করছিলেন, 22 বলে 15 রান করেন শিবম। তিনিও কোনো বোলারকে রেয়াত করছিলেন না, আনন্দে উদ্বেল হয়ে উঠছিলেন চেন্নাইয়ের সমর্থকেরা। 17 রানের জুটি হয় 2 ব্যাটারের মধ্যে। 27 বলে 66 রান করে রান আউট হন শিবম। শেষ 2 বলের জন্য ব্যাট করতে নামেন ধোনি, কিন্তু স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ঋতুরাজ। শেষ বলে ব্যাট করার সুযোগ পান ধোনি, 4 মারেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রান করে চেন্নাই। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়, 17 রান করেন তিনি। ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের সামনে 211 রানের লক্ষ্য রাখে চেন্নাই সুপার কিংস।